আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি বাংলার ভ্রমণ বিষয়ক আয়োজন ঘুরবো দেশ ঘুরবো পৃথিবী অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি পরিজাত পুরী। আজ আমরা জানব কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে। কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বলতেই প্রথমে মাথায় আসে এটি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড এই সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়াজালে আবদ্ধ করে রাখে। চলুন জেনে নেই কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা, যাবার উপায়, থাকবেন কোথায়, কোথায় খাবেন সহ কক্সবাজার ভ্রমণের সকল টুকিটাকি বিষয়। সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালকেই বেছে নেয়, কিন্তু কক্সবাজার এমন একটি জায়গা যেখানে বছরের যে কোনো সময়ই আপনি বেড়াতে পারবেন। সময়ে সময়ে প্রকৃতি বদলায়, প্রকৃতির সেই রূপের প্রভাব থাকে কক্সবাজারেও, তাই ভিন্ন স্বাদ নিতে ঝুম বর্ষায় বা শরতের নীল আকাশের সাথে মিতালির জন্য যেতে পারেন কক্সবাজার, অথবা হেমন্তের এক পূর্ণিমার রাতে কক্সবাজারের রূপে আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। আর হ্যাঁ, শীতকাল ছাড়া অন্য সময় গেলে কিন্তু একটু সুবিধা পাবেন, হোটেল ভাড়া থেকে শুরু করে প্রায় সব কিছুতেই তুলনামূলক দাম কম পাবেন। সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া যায় কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম, মার্সিডিজ ব্রেঞ্জ, গ্রিন লাইন, হানিফ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস আলম পরিবহন, মডার্ন লাইন ইত্যাদি উল্লেখযোগ্য। শ্রেণীভেদে বাসগুলোর প্রতি সিটের ভাড়া 900 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে সোনার বাংলা, সুন্দরবন এক্সপ্রেস, তূর্ণনিশিতা, মহানগর প্রভাতী, মহানগর গোধূলি, চট্টগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদি বিভিন্ন ধরন ও মানভেদের বাস পাবেন। বাস ভেদে ভাড়া 280 থেকে 550 টাকা। এছাড়া বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস বাংলা সহ বেশ কিছু বিমান ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া আকাশপথে চট্টগ্রাম এসে সড়ক পথে কক্সবাজার যেতে পারেন। কক্সবাজারের হোটেলগুলোর বর্তমান ধারণ ক্ষমতা প্রায় 1.5 লাখ জন, তাই অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও হোটেলের রুম পাওয়ার নিশ্চয়তা থাকে, কিন্তু ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই শ্রেয়। প্রয়োজনে হোটেলের ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। আপনি যদি আপনার পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চান তবে ফ্ল্যাট ভাড়া নিতে পারেন। এসি, নন এসি 2, 3, 4 বেডরুম ও রান্নাঘর বিশিষ্ট ফ্ল্যাটের প্রতিদিনের ভাড়া হতে পারে 2000 থেকে 15000 টাকা। এছাড়াও নিজের সাধ্য ও পছন্দ মতো একটু ঠিকানা পেতে আপনাকে তো একটু খোঁজাখুঁজি করতে হতে পারে। বর্তমানে অনেকগুলো হোটেল বা রিসোর্ট আছে যেগুলোর রুম থেকে সুন্দর সমুদ্র সৈকত দেখা যায়। অনেকেই এমন হোটেলের খোঁজ করেন যেখান থেকে সমুদ্র সৈকত দেখা যায়, তবে এইরকম বিচ ভিউ হোটেলের রুম ভাড়া তুলনামূলক বেশি হয়ে থাকে। আপনি কম দামে থাকতে চাইলে অফ সিজনে যেতে পারেন। বিচ ভিউ হোটেল ছাড়াও এমন কিছু হোটেল আর রিসোর্ট হলো হোটেল সাইমন, হোটেল সি ক্রাউন, প্রাসাদ প্যারাডাইস, ওশান প্যারাডাইস, নীলিমা বিচ রিসোর্ট ইত্যাদি। সাগরের উত্তাল জলরাশি, ঝাউবনের শাড়ি কিংবা তপ্ত বালির বিছানা দুর্নিবার আকর্ষণে আপনাকে কাছে টেনে নেবেই। বেলাভূমিতে হাঁটা, সাগরের জলে রৌদ্র স্নান আর সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্যগুলো প্রতি মুহূর্তেই দেবে মানসিক শান্তি। অবশ্যই সমুদ্রে নামার আগে সতর্ক থাকুন এবং জোয়ার ভাটার সময় জেনে নিন। পূর্ণিমার সময় গেলে অবশ্যই সন্ধ্যার পরের সময়টুকু সমুদ্র সৈকতে কাটাতে পারেন। সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখতে স্মরণাপন্ন হতে পারেন বিচ ফটোগ্রাফারদের। 100 থেকে 250 টাকার বিনিময়ে উত্তাল সাগরের ঢেউয়ের সাথে স্পিড বোটের রাইডে যেতে পারেন। বিকেলে আরও চাঙা হতে বেরিয়ে আসতে পারেন ইনানি বিচ কিংবা হিমঝড়ি ঝর্ণা থেকে। এছাড়াও আপনার সময় ও সুবিধা অনুযায়ী ঘুরে আসতে পারেন মহেশখালী, কুতুবদিয়া, রামুর বৌদ্ধ মন্দির, টেকনাফ কিংবা সেন্ট মার্টিন থেকে।
কক্সবাজারে সব ধরন ও মানের রেস্টুরেন্ট রয়েছে। মধ্যম মানের বাজেট রেস্টুরেন্টগুলোর মধ্যে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি ইত্যাদি উল্লেখ করার মতো। সিজন অনুযায়ী অন্য অনেক কিছুর মতোই এখানে খাবারের দামও কম বেশি হতে পারে, আর KFC তো আছেই। যে কোনো সমস্যায় ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নিন, কম খরচে কক্সবাজার ভ্রমণের জন্য অফ সিজনে বেড়াতে যান, যে কোনো কিছু কেনা বা যাতায়াতের ভাড়ার ক্ষেত্রে ঠিক মতো দরদাম করুন, কোনো রেস্টুরেন্টে কিছু খাবার আগে দাম জিজ্ঞেস করুন, হোটেল ঠিক করার আগে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিন, জোয়ারভাটার সময় মেনে সমুদ্রে নামুন। কক্সবাজার বেড়াতে গেলে শুধু সমুদ্র সৈকত নয়, ঘুরে দেখবেন আশেপাশের আরও কিছু দর্শনীয় স্থান। আপনার সময় ও সুবিধা অনুযায়ী আগেই পরিকল্পনা করে নিতে পারেন কোথায় কোথায় ঘুরতে যাবেন। আশেপাশে দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হিমছড়ি ইনানি সমুদ্র সৈকত, মহেশখালী রামু বৌদ্ধ বিহার, রেসিডেন্ট ফিশ ওয়ার্ল্ড, সেন্ট মার্টিন। তো এই ছিল আজকে JTV বাংলার ঘুরবো দেশ ঘুরবো পৃথিবী আয়োজনের বিষয়বস্তু। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল JTV বাংলা। COVID-19 থাবায় হঠাৎ জীবন থমকে গেলেও স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় প্রস্তুতি এক নতুন পৃথিবীতে বেঁচে থাকার তৃষ্ণায়। যান্ত্রিক জীবনে হঠাৎ এমন ঘরবন্দি দীর্ঘশ্বাসের লম্বা অবসরের পর প্রকৃতির সাথে সুবাতাসের আয়োজনে তোমায় ডাকছে শান্তিবাড়ি। শান্তিবাড়ি রিসোর্ট, পাথ অফ সেরেনিটি।